আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম ওয়ালটন অ্যান্ড্রয়েড টেলিভিশনের আরও একটি মজার ফিচার নিয়ে। আজকে আমরা যে ফিচারটি নিয়ে কথা বলব সেটি হলো আপনি আপনার টেলিভিশন থেকে ফোনে এবং ফোন থেকে টেলিভিশনে কিভাবে খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারেন। এতদিন আমরা যেটি জেনেছি যে আপনার টেলিভিশনে কোনো ফাইল ট্রান্সফার করতে হলে আপনাকে পেন ড্রাইভ ইউজ করতে হবে অথবা যে কোনো ডাটা কেবল ইউজ করতে হবে। তো আজকে যে ফিচারটি নিয়ে কথা বলবো সেই ফিচারের মাধ্যমে আপনি খুব সহজেই পেন ড্রাইভ এবং ডাটা কেবল ছাড়াই আপনার হাতের স্মার্টফোনের সাহায্যেই টেলিভিশনে যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের সাহায্যে ওয়ালটন অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন থেকে খুব সহজেই অডিও, ভিডিও বা পিকচার আপনার স্মার্টফোনে ট্রান্সফার করতে পারেন অথবা আপনার ফোন থেকে যে কোনো ফাইল খুব সহজেই ওয়ালটন অ্যান্ড্রয়েড টেলিভিশনে ট্রান্সফার করতে পারেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। এই ফিচারটি ব্যবহার করতে হলে আপনার ফোনে এবং টিভিতে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি প্রথমেই ফোনে অ্যাপসটি ডাউনলোড করে নিচ্ছি। ফোনের প্লে স্টোরে যে সার্চ বারে লিখতে হবে সেন্ড ফাইল টু টিভি, এরপর সার্চ দিয়ে যে অ্যাপটি আসবে সেটি ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, আমি ওপেনে ক্লিক করলাম। অ্যাপস ওপেন হওয়ার পর এই ধরনের একটি পেজ আসবে যেখানে অ্যাপসের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। এই পেজটি থেকে আপনারা চাইলে ইনপুট আউটপুট ফাইল স্টোরেজ লোকেশন সিলেক্ট করতে পারেন অথবা ডিফল্টও রাখতে পারেন। এটি হলো অ্যাপসের হোম পেজ যেখান থেকে আপনি যে কোনো ফাইল সেন্ড বা রিসিভ করতে পারবেন। এখন এই একই অ্যাপসটি টেলিভিশনে ইনস্টল করতে হবে। টিভিতে অ্যাপস ডাউনলোড করার জন্য হোম পেজ থেকে প্লে স্টোরে যাবেন, ঠিক ফোনের মতো। এখানেও সার্চ বারে গিয়ে লিখবেন সেন্ড ফাইল টু টিভি এবং এখান থেকে অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে অ্যাপ লিস্ট থেকে ওপেন করে দেখাচ্ছি। অ্যাপসে প্রথমবার প্রবেশ করলে পূর্বের মতোই কিছু ইনস্ট্রাকশন ফলো করতে বলবে, আমি এগুলি স্কিপ করে দিলাম। অ্যাপসের হোম পেজে আসার পর সেন্ড এবং রিসিভ দুইটি অপশন দেখতে পাবেন, অর্থাৎ টিভি থেকে কোনো ফাইল মোবাইলে দেওয়ার জন্য সেন্ড অপশনে যেতে হবে এবং মোবাইল থেকে কোনো ফাইল টিভিতে আনার জন্য টিভি রিসিভ অপশন সিলেক্ট করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অ্যাপসটিতে কাজ করার জন্য আপনার টিভি এবং মোবাইল একই নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য মোবাইল থেকে একটা পিকচার টিভিতে সেন্ড করব, এজন্য টিভি রিসিভ অপশন সিলেক্ট করতে হবে এবং ফোন থেকে সেন্ড অপশনে যেয়ে পিকচারটি সিলেক্ট করলেই ফোনের স্ক্রিনে টিভি ডিভাইসটি চলে আসবে। তারপর সেখানে ক্লিক করলে টিভিতে ফাইলটি ট্রান্সফার হওয়া শুরু হবে। ফাইল ট্রান্সফার সাকসেস হয়ে গেলে সেটি টিভিতে ওপেন করে দেখতে পারবেন। আর এভাবেই খুব সহজে ওয়ালটন অ্যান্ড্রয়েড টেলিভিশনে পেন ড্রাইভ এবং ডাটা কেবল ব্যতীত ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে খুব দ্রুতই ফাইল ট্রান্সফার করতে পারবেন। ওয়ালটন টেলিভিশনের সকল ভিডিও টিউটোরিয়াল পেতে চোখ রাখুন ওয়ালটন টিভি টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।